নমস্কার বন্ধুরা, রীতাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে দেখাবো ফুলকপি দিয়ে একটা সুন্দর রেসিপি, যেটা লাঞ্চ বা ডিনারে দারুণ জমে যাবে। ভাত, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খাওয়া যাবে। তো চলো, এই রান্নাটা দেখতে গেলে আমার সঙ্গে চলো। দেখো, এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই, কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে এবার ফুলকপিগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। এবার দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো, এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে। এবার আমি এটা তুলে নেব, ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি আরেকটু সর্ষের তেল, দিয়ে দিলাম নুন আর একটু হলুদ গুঁড়ো। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম। এই রেসিপিটা কিন্তু দুর্ধর্ষ খেতে হয়, অসাধারণ রেসিপি। তোমরা ট্রাই করে দেখো, তোমরা নিজেরাও স্যাটিসফাইড হবে, কালকে কাউকে খাইয়েও কিন্তু স্যাটিসফাইড হবে। এখানে দেখো, আমি ডিমগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি এই আলুগুলোর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর আলু একসাথে সুন্দর করে ফ্রাই করে নেব। দেখো কত সুন্দর করে ফ্রাই হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কাটা তোমাদের যার যার নিজস্ব ঝাল অনুযায়ী দেবে, যে যেমন ঝাল খেতে চাও। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, ধনে গুঁড়ো, নুন, দিয়ে দিলাম অল্প চিনি। এবার আমি ভালো করে কষিয়ে নেব, একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি কষাবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আমি দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল,
একটু ঢাকা দিয়ে রাখলাম। যে কোনো রান্নাই ঢাকা দিয়ে দিয়ে করলে কিন্তু সেই রান্নার আলাদা টেস্ট হয়। বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলু আর ফুলকপি খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব 3 মিনিটের জন্য। এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করা আছে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আলু ফুলকপি তরকারি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। চলো বন্ধুরা, এবার ঢাকনা খুলে দেখি কতটা কষানো হলো। বেশ সুন্দর করে কষানোটা হয়েছে। আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম, এতে করে ফুলকপি আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল, দিয়ে দেব ডিম। আমার রান্না কিন্তু একদম রেডি। এবার জাস্ট একটু ফুটিয়ে নেব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।